জাপানের রপ্তানি 45% বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই করতে জয়েন্ট স্টাডি গ্রুপ রিপোর্ট প্রকাশ উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এ সময় জাপানের রাষ্ট্রদূত ইয়োমা কিমিনোরি উপস্থিত ছিলেন। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি শেষ পর্যন্ত কি সম্পাদিত হবে নাকি আটকে যাওয়ার শঙ্কা আছে এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, প্রথমবারের মতো জাপানের মতো একটি বড় দেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সই নিয়ে সত্যিকারের কোনো আলোচনা হতে যাচ্ছে। জাপান একটি উন্নত দেশ, অনেক বড় অর্থনীতি, আমরা তাদের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি করতে যাচ্ছি। We only tried that whether we could go for negotiation with Malaysia and Indonesia. We have started negotiation with Indonesia recently. We have maybe 3 rounds of discussion, but that is a PTA, very limited scope. PTA ধরে আমরা কিছু পণ্য সিলেক্ট করি, যে হয়তো 50টা পণ্য আমরা ওদেরকে ডিউটি ফ্রি দিব বা লো ডিউটি দিব, ওরা আমাদেরকে 50টা পণ্য দেবে, এটা হচ্ছে PTA। এখানে আদার স্কোপ গুলা এখানে কিন্তু পার্সু করার সুযোগ থাকে না, এবং এখানে রিসোর্স গুলো ওইভাবে কিন্তু পরবর্তীতে ইউটিলাইজেশন ভালো হয় না। বাট জাপানের সঙ্গে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, এটা আমাদের জয়েন্ট সেক্রেটারি বলেছে, ইট গোজ বিয়ন্ড অনলি ট্রেড, এখানে ইনভেস্টমেন্ট, পাবলিক প্রোকিউরমেন্ট। রেইনবো পেইন্টস ছড়াও জীবনের রং।